হ্যালো ফেন্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ফেন্স আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কার্টুন বই বানাবেন এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি একটি অ্যাপের মাধ্যমে কার্টুন বই বানাতে পারেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখবো তো ফেন্স আর বেশি দেরি করবো না সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি সরক্ষণ পর্যন্ত ফেন্স আমার সাথেই থাকুন ফ্যান্স মোবাইল দিয়ে কার্টুন বানানোর জন্য যে কাজটি করতে হবে যে একটি অ্যাপ লাগবে আমাদেরকে এই অ্যাপটির নাম হলো টেলাগামি টেলাগামি অ্যাপটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেলাগামি অ্যাপটি এর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এরকম আসবে এরকম আসলে আপনারা দেখেন কিট নামে যে প্রথম অপশানটি এটার উপর দেবেন দেওয়ার নেক্সট যদি আছে সবগুলো নেক্সট করে দেবেন নেক্সট 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 সবগুলো এরকম করে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে এরকম আসলে এরকম আসলে আপনারা আপনাদের এই যে এই মেয়েটা দেখছেন এটা হচ্ছে যে আপনার বয়েস যে বলবে আর কি সে তো আপনারা চাইলে এই জায়গায় মেয়েও রাখতে পারেন ছেলেও রাখতে পারবেন তো আপনারা মেয়ে অথবা ছেলে চেঞ্জ করার জন্য এর উপরে দেখেন অপশন আছে যে নামে এটার দিবেন দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে ফ্যান দেখেন উপরে লেখা বডি বডি মানে আপনার এই বডিটাকে চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা দেখেন জেন্ডার নামে একটি অপশন এটার উপর ক্লিক করলে ছেলে অথবা মেয়েকে আবার ক্লিক করলে এবার মেয়ে এসে তো फ्रेंड्स আমি চিলে লাগলাম চিলে লাগার পর আপনারা চাইলে চিলে স্ক্রিনটাকেও চেঞ্জ করতে পারেন তো স্ক্রিন চেঞ্জ করার জন্য এই করতে হবে স্ক্রিন চেঞ্জ করার জন্য এই জায়গায় ক্লিক দিবেন তারপরে আপনারা চাইলে এই কালার করতে পারেন এই কালার এই কালার আপনারা চাইলে যেটা ইচ্ছা আপনাদের এটা আপনাদের ইচ্ছা তো फ्रेंड्स দেখেন আরেকটি অপশন আছে আইস আইস এর উপর ক্লিক দিলে আপনারা চোখের কালারটি বদলে দিতে পারেন চুকের কালার ফ্যান্স আমি এটাই রাখলাম ফ্যান্স আরেকটি অপশন আছে দেখেন হেড নামে হেড আপনারা চাইলে মাথা বড় ছোট করে নিতে পারেন তো ফ্যান্স দেখেন বড়ো হচ্ছে ছোট হচ্ছে তো ফেন্স আমি এটাই রাখলাম সবই ফ্যান্স আরেকটি দেখেন আছেন হাই হেয়ার 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 উপর থেকে দিলে আপনার চুলের কালার বদলে নিতে পারেন ফ্যান্স আমি এটাই রাখলাম তো ফ্যান্স আরেকটি আছে দেখেন টপ ট্রফেরেটার ফ্যান্স টপ ট্রফেরেটোর মধ্যে দিলে আপনারা চাইলে শার্টের কালার বদলে দিতে পারেন আরেকটি অপশন আছে দেখেন

তো ফ্যান্স এবার হচ্ছে আমাদের মূল বিষয় যে ফ্যান্স দেখেন কার্টুনের পিছন দিক যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ইচ্ছা হয় তার জন্য দেখেন এখানে একটি অপশান আছে ব্যাকগ্রাউন্ড নামে এটার ওপর ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন ফ্যাক্স ফ্যাক্সের মধ্যে একটা আছে ফ্রি আর একটা আছে কোয়াট এটার ওপর ক্লিক দিলে আপনার ফ্রির অপশান দিলে আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তো আপনাদের যেটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন ফ্যান্স আমি এটাই রেখে দিলাম তারপর বন্ধুরা দেখেন আরেকটি অপশন আছে কোয়াড এটার উপর ক্লিক দিলে এরকম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন তো ফ্যান্স আপনারা চাইলে আপনাদের গ্যালারির থেকেও যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখানে সেট করে নিতে পারেন তো ফ্যান্স আমি গ্যালারির অপশন ক্লিক দেবেন গ্যালারিতে সেট করার জন্য এটা দেখেন লাইব্রেরি অপশন এটার উপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর সরাসরি আপনার গ্যালারির ফার্মার দাঁড়িয়ে অ্যালাউ করে দেবেন তারপর ফ্যান্স আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে ফ্রেন্স দেখেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি দেখেন ফ্রেন্স এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবেন তো ক্যামেরা অপশনটি ক্লিক দিবেন দেওয়ার পর সরাসরি আপনার ক্যামেরা অন হয়ে যাবে দেখেন ফ্রেন্স আমি কিন্তু ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আমি ক্যান্সেল করেছি যেহেতু আমি ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লাগবো না তো আপনাদের ইচ্ছে হলে আপনারা করতে পারেন ফ্রেন্স এবার হচ্ছে আমাদের মূল বিষয় হচ্ছে কীভাবে এটা দিয়ে আমরা রেকর্ড করবো রেকর্ড করার জন্য फ्रेंड्स এ দেখেন এখানে একটি অপশন মেসেজ মেসেজ নামে অপশনটি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন রেকর্ড এটার উপর ক্লিক দিলে আপনার রেকর্ড শুরু হয়ে যাবে অটোমেটিক রেকর্ড শুরু হইলে আপনি যেটা বলার সেটা বলবেন বলে তারপর আপনার কাছে একটি অপশন আসবে তো फ्रेंड्स আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার অলরেডি আমার মাইক্রোফোন ইউজ হচ্ছে তাই আমি রেকর্ড আর করতে পারবো না আর ফ্যান্স রেকর্ড হওয়ার পর আপনারা চেক করবেন কীভাবে যে দেখেন শেয়ার নামে একটা অপশন এটার উপর ক্লিক দিবেন দেওয়ার পর দেখেন এটাকার মধ্যে এখন আমার ক্লিক দেখাচ্ছে না কারণ আমি কোনো রেকর্ড করি নাই এই যে এটা এটার উপর দিলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ফ্যান্স আজকের ভিডিও তো ওতটুকুই তো ফ্যান্স আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভালো ভালো ইন্ডিয়ান মোবাইল বিষয়ে টিক্স অ্যান্ড টিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য